আমি আসলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে প্রযুক্তি খাতে নারী উইমেন ইন টেকনোলজির এই সমাবেশে আমি আসলে নিজে সংযুক্ত হতে পারলাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাডা লাভলেস সেলিব্রেশন 2021-এ এই আমন্ত্রণ যখন আমি এর প্রধান আয়োজক ডক্টর নোভা আহমেদ নোভাপুর কাছ থেকে পাই, তখনই আমার মনে হয়েছে যে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। কারণ এটা অনেকটা যে জায়গায় আপনার প্রবেশাধিকার থাকার কথা না, মানে সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকার, একটা টিকিট পেয়ে যাওয়ার মতো। এই সমাবেশে কেন নিজেকে যুক্ত করাটা এত সৌভাগ্যের মনে হয়, এত অনুপ্রেরণার মনে হয়? কারণ সারা পৃথিবীতেই তো আসলে প্রযুক্তির মালিকানা এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং মানে প্রযুক্তির দখল, দক্ষতার অর্থে নয়, মানে সেটা ব্যবহার করার সুযোগের অর্থে নারীর অনেক অনেক কম। এবং সারা সেই জায়গা থেকে, এবং কোভিডের সময়টা এটা আবার আমাদের মনে পড়ে যায় যে বাংলাদেশে কোভিড পূর্ববর্তী সময় থেকেই ধরুন মোবাইল কম্পিউটার, মানে যে কোনো ডিজিটাল ডিভাইসে যেমন নারীর মালিকানা পুরুষের মালিকানার অর্ধেক, তেমন ইন্টারনেট কানেক্টিভিটির দিক দিয়েও। কাজেই এই গত কয়েক মাসে আসলে পড়াশোনা থেকে পেশাগত কাজ থেকে অর্থকরী কাজে নারী যে আসলে আরো কত গুণ পিছিয়ে পড়তে হয়েছে তাকে এই প্রযুক্তির গত সুবিধাগুলো, ডিজিটাল ডিভাইস এবং কানেক্টিভিটি তার দখলে না থাকবার কারণে, সেটা আসলে এই সময়টায় আরো বেশি করে মনে পড়ে গেছে। কাজেই আবার এটাও দেখা গেছে যে নারী কত দ্রুত এই সময়ে আসলে মানিয়ে নিতে পেরেছেন। মানে আমরা যদি এমনকি মোবাইল ব্যাংকিং এর গত কয়েক মাসের রেজিস্ট্রেশনের সংখ্যার কথা বলি, এই ব্যবহার বারবার কথা বলি, সেখানেও আমরা দেখবো যে আসলে অনেক এর প্রসার ঘটেছে এবং নারী তার ব্যবসাকে মানে একেবারে সামনাসামনি ক্রয় বিক্রয় থেকে কি করে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করা যাবে, একরকমের প্রতিকূল অবস্থায় সে আসলে সেই জিনিসগুলো নিজের মতো করে নিতে শিখে নিতে পেরেছে বা শিখে নিয়েছে। এইগুলোকে যদি অনুপ্রেরণা ধরি, তাহলে আজকের সমাবেশ ভীষণভাবে অনুপ্রেরণাদায়ক এই জন্য যে এই সমাবেশটি তাদের, যারা আসলে এই প্রযুক্তি খাত যাকে সারা পৃথিবীতেই আমি বলবো যে নারী অপ্রতুল, এবং সে কারণেই বোধহয় তেমন নারী বান্ধব বলা যাবে না, মানে একরকমের একটা জেন্ডার স্টেরিওটাইপ থেকেই ধারণা করে নেওয়া হবে যে নারী বোধহয় তেমন পারবে না, পারলে নারীর জন্য ঠিক এই সেক্টরটা নয়, সেটা তো অনেক বেশি আমাদের মতো দেশগুলোতে। সেই জায়গায় আসলে আমার মনে হয় এখন তো সারা পৃথিবীতে ভীষণভাবে ফেমিনিস্ট ইকোনমিক পলিসির কথা বলা হচ্ছে, আমার মনে হয় ফেমিনিস্ট টেক পলিসির কথাও নিশ্চয়ই আলোচিত হচ্ছে। মানে নারী যদি নারীর চোখ দিয়ে, যদি সমতার চোখ দিয়ে যদি আসলে প্রযুক্তি খাতের পরিকল্পনা না করা হয়, প্রযুক্তির সমতা যদি নিশ্চিত করা না যায়, প্রযুক্তি ব্যবহারের এবং প্রযুক্তিক উন্নয়নের যে দিকগুলো আছে সেগুলো যাতে সকলে সমানভাবে ব্যবহার করতে না পারেন, সেটা যদি নিশ্চিত না করা যায়, তাহলে আসলে ওই যে যে সমতার পৃথিবীর স্বপ্ন আমরা দেখতে চাই তা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বে। আরেকদিকে আমার মনে হয় যে টেকনোলজি আবার আমাদেরকে ভীষণ ভাবে এক রকমের উৎসাহ দিতে পারে, আমাদেরকে একটা আশার পথ দেখায়, এই জন্য যে ওয়ার্কিং মানে ওয়ার্ক ফ্রম হোমই যদি আমরা বলি, যে ভীষণ ভাবে আমরা চর্চা করলাম তো যাদের অন্তত সেই সৌভাগ্য ছিল কানেক্টিভিটি এবং ডিভাইসের, এবং তারা এটাও কিন্তু নারীর জন্য, মানে গত কবছরে আমরা যেভাবে নারীকে এমনকি ফেসবুক ব্যবসায় যুক্ত হতে দেখেছি, আমার মনে হয় যে নারী আসলে অনেক বেশি প্রস্তুত এবং নারীর জন্য প্রযুক্তি অনেক বেশি সমতার পৃথিবী তৈরি করতে পারে। কাজেই সেই জায়গায় সংযোগগুলো তৈরি করবার মানুষরা আমার মনে হয় আজকে সমবেত হয়েছেন। এবং আমার মনে হয় যে নারী তো নারীকে সবচেয়ে বেশি সাহস দিতে পারেন, কারণ সাহস দেওয়ার জায়গায় মানে তুমি পারবে না, করা কি ঠিক হচ্ছে, এ কাজ কি তোমার, এগুলো আসলে আমরা যে যে খাতে কাজ করি এত বেশি শুনি যে একে অপরকে সাহস দেওয়া, বল দেওয়া এবং এগিয়ে যাওয়া কোনো কিছু কানে না শুনে, সেটার জন্য বোধহয় একটা পারস্পরিক বন্ধুত্বের নেটওয়ার্কিং এর জায়গাটাও খুব জরুরি, এবং সেটা এই সমাবেশের সবচেয়ে বড় সৌন্দর্য।
কোভিড এর সময় আমরা দেখেছি সারা পৃথিবীতে নারী যেহেতু একরকমের বাড়িতে আটকা পড়েছেন, সেখানে ভায়োলেন্স এর ঘটনা বাড়ছে, তার মানসিক স্বাস্থ্যের মানে তার খবর কেউ নিচ্ছে না, কেমন আছেন কেউ জানতে চাইছে না, এমন একটা পরিস্থিতিতে আমি যদি আমার অভিজ্ঞতা থেকেই বলি যে আমি ব্র্যাকে কাজ করি, আমরা ব্র্যাকের সকল নারী কর্মীদের সঙ্গে একের পর এক সেশন করলাম জুম প্ল্যাটফর্মে, যে মানে তারা কেমন আছে। এবং নারী কর্মীরা বারবার বলছিলেন, এবং সকল পর্যায়ে আর কি, একেবারে প্রিলিমিনারি গ্রেডের মানুষ থেকে শীর্ষতম গ্রেডের মানুষরা বলছিলেন, এই যে কেমন আছেন এটা কেউ তাকে জিজ্ঞেস করেন না। এবং আমরা তখন আলাপ করছিলাম যে একদিকে যেমন ডিভাইস যথেষ্ট প্রাইভেসি দিচ্ছে না, অফিসে আরো তিনজনের মাঝে কথা বলতে হচ্ছে হয়তো কখনো কখনো কেমন আছেন বিষয়ে, কিন্তু অন্যদিকে এই যে পরস্পরকে কেমন আছেন জিজ্ঞেস করবার একটা সুযোগ, এই নেটওয়ার্কিং এর একটা বৃহত্তর সুযোগ আসলে প্রযুক্তি করে দিয়েছে। এবং সেই সুবিধাগুলো যেন আমরা কাজে লাগাতে থাকি, সেই ব্যবস্থাটা যেন থাকে, সেই পলিসি, সেই নীতি নির্ধারণের জায়গাটা যেন থাকে, সেই কাজটা করাটাও বোধহয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময়টায়। আমরা মোবাইল ফোনে ভীষণভাবে আমাদের কমিউনিটির গ্রামীণ নারীদের মধ্যে যে গ্রামীণ সংগঠনগুলো সারা পৃথিবীতে, যখন বলা হয়েছে যে নারীদের পল্লী সংগঠনগুলো তো বন্ধ হয়ে গেল, নারীদের খোঁজ কে রাখবেন, আমরা দেখেছি যে এই যে অন্তত মোবাইল ফোনে একটা হাই হ্যালো বললেও আসলে নারী এবং মানসিক স্বাস্থ্যের জন্য তিনি যদি ফোন করতে পারেন, তিনি যদি একটা কোথাও একটা জায়গা পান যেখানে তিনি তার মনের কষ্টের কথা বলতে পারেন, তার সংকটের কথা বলতে পারেন, সেটাও একটা বড় আশ্রয়ের জায়গা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, মজার তো নয় মানে খুব ইন্টারেস্টিং, মানে ব্যাপারটা হচ্ছে এই যে সেই আশ্রয়ের জায়গাটা বোধহয় মানে ভীষণ বড় ইঞ্জিনিয়ারের যেমন প্রয়োজন হয়, বড় উদ্যোক্তা মানে নারীদের ক্ষেত্রে বড় উদ্যোক্তার প্রয়োজন হয়, গ্রামীণ নারীরও প্রয়োজন হয়। তো প্রতিদিন আসলে জেগে ওঠাটা একরকমের সমাজের নানা বাধা বিপত্তি পেরিয়ে সংসারের সকল ঝামেলা গঞ্জনা সয়ে নতুন করে জীবন শুরু করা, এবং প্রতিদিন আরো দশজনকে নিয়ে জীবন শুরু করা, সেটা বোধহয় আমাদের মতো মানে সেটা বোধহয় আমাদের মতো যারা আমরা প্রিভিলেজ নারী বলবো, সুবিধাপ্রাপ্ত নারী যারা এই নেতৃত্বের পর্যায়ে থাকবেন, থাকেন যে নারীরা, তাদের একটা বড় কাজ। এবং সেই জন্য আমি আজকে, আমাকে গান গাইতে যেহেতু বলা হয়েছে, আমি খুব আনন্দ নিয়ে মানে যে গানটা আসলে নবাবুই গাইতে বলেছেন, মানে আমার মনে হয় যে প্রতিদিন প্রত্যেক নারী রবীন্দ্রনাথের এই গানটা জপ করে একরকম দিন শুরু করতে পারে। কারণ আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। কাজে এই গানটা জপ করতে করতেই না হয় রবীন্দ্রনাথের এই মানে এই কনভেনশন, এই সেলিব্রেশন, এই সমাবেশ শুরু করা যাক। কারণ এই গানেই একটা জায়গায় আছে, শক্ত যাতাই সাধ্যে হব, সাধ্যে হবে মাথা তুলে রইব হবে, সেই তো আমাদের সকলের প্রার্থনা। গানটা করি, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আচ্ছা আমি একটু তানপুরাটা ছেড়ে অন্তত গাই, তাহলে হয়তো একটু ভরা লাগতে পারে। আমি ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, সরি, আমি ভয় করব না, ভয় করব না,
তানপুরা আর ইয়ের গলার আওয়াজ মিলে কি ঠিক আছে কিনা? আচ্ছা আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্না কাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, শক্ত যাতাই সাধতে হবে মাথা তুলে রইব ভবে, শক্ত যাতাই সাধতে হবে মাথা তুলে রইব ভবে, সহজ পথে চলব ভেবে পড়ব না পাখির পরে, পড়ব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে, সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। সবাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে, গান করলাম আর এই মন্ত্র জপ করতে করতে গেলাম যে ভয় করব না, ভয় করব না, আপনাদের দেখে অনেক অনেক সাহস সঞ্চয় করে গেলাম।